নমস্কার বন্ধুরা, রুচিকরী রান্নাঘরে সকলকে স্বাগত। শীতের মরশুম পড়ে গেছে, আর এই শীতের মরশুমে শাকসবজির অভাব নেই, তাই আজ ভাবলাম বানিয়ে ফেলি ভেজ সুপি নুডলস। সুপি নুডলস একটা স্বাস্থ্যকর খাবার। সুপি নুডলস বানাতে নিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপিগুলো লম্বা লম্বা করে মিহি করে কুচিয়ে নেব। নিয়েছি জুকিনি, এটা শশার মতোই দেখতে, এতে ভিটামিন, মিনারেল আর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে প্রচুর পরিমাণে, এতে হাই ফাইবারও আছে। তবে এটা সবসময় বাজারে পাওয়া যায় না, এটা বাদ দিয়েও করতে পারেন। নিচ্ছি গাজর, এটাও মিহি করে স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা ক্যাপসিকামও দিতে পারেন স্লাইস করে কেটে। আর নিয়েছি পাকোচয়, এটা এক প্রকার চাইনিজ ক্যাবেজ, এটাকে স্নো ক্যাবেজও বলা হয়। এবার ওভেনে একটা পাত্র বসিয়ে জল গরম করে নেব। আমি স্প্যাগেটি নিয়েছি, নর্মাল নুডলস হলেও হবে, এতে মোটা নুডলসটাই নিতে হবে। সুপি নুডলসে সবসময় মোটা নুডলসটাই নিতে হয়, না হলে গলে যাওয়ার সম্ভাবনা থাকে। জলটা গরম হয়ে গেলে এগুলো ভেঙে জলের মধ্যে দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। দেখুন সেদ্ধ হয়ে গেছে, এবার এটা জল ঝরিয়ে রেখে দেব। আবার একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে অলিভ অয়েল দিচ্ছি 3-4 চামচ, সাদা তেলেও করতে পারেন। এর মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা কুচি ভেজে নেব, একদম মিহি করে রসুন আর কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিয়েছি। একটু নেড়ে চেড়ে হালকা ভাজা হয়ে গেলে কয়েকটা টমেটো কুচি দিয়ে দেব। এখানে আমি একটা টমেটো কুচিয়ে নিয়েছি, এগুলো একটু ফ্রাই করে নেব। এবার এর মধ্যে সবজিগুলো একে একে দিয়ে দেব, বাঁধাকপি, জুকিনি, গাজর, পাকোচয় দিয়ে সবগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতো এর মধ্যে নুন দেব, নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু চাপা দিয়ে দেব। এটা হতে হতে এদিকে একটা ছোট পাত্রে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে জল দিয়ে ভালো করে গুলে রেখে দেব। ভালো করে গুলতে হবে যাতে ডালা ডালা না থাকে। সবজিটা হয়ে গেছে, এটা বেশি কিন্তু ভাজা হবে না, 50% ভাজা হলেই হবে। এর মধ্যে এবার জল দিয়ে দেব, যতটা স্যুপ খেতে চাইবেন সেরকম পরিমাণ মতো জল দিতে হবে। এগুলো একটু জলের সাথে নেড়ে চেড়ে সেদ্ধ স্প্যাগেটিগুলো দিয়ে দেব, দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। নুন দিয়েছি আগে, আবারও একটু নুন এর মধ্যে দেব, স্বাদ অনুসারে নুনটা দেবেন। আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। আবার নুন আর গোলমরিচগুলো ভালো করে এর সাথে মিশিয়ে নেব। 1 চামচ চিনি দিয়ে দেব, এটা অবশ্যই অপশনাল। আবার সব ভালো করে নাড়াচাড়া করে কর্নফ্লাওয়ার গোলার জলটা দিয়ে দেব। এবার এটা একটু ফুটতে দিতে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পর বেশি ফুটতে দিলে কিন্তু খুব ঠকঠকে ঘন হয়ে যাবে, সেরকম বুঝে কর্নফ্লাওয়ার চাইলে 1 চামচ, যারা বেশি ঘন গ্রেভি পছন্দ করেন না তারা 2 চামচের পরিবর্তে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এই জলের মধ্যে মেশাতে পারেন। এই সময় এর মধ্যে লাইট সয়া সসও দেওয়া যেতে পারে। দেখুন এটা আমার রেডি হয়ে গেছে, ভেজ সুপি নুডলস একদম রেডি। আমি এটা সার্ভ করার জন্য স্যুপ বলে তুলে নিয়েছি। এটা খুব হেলদি একটা খাবার, মশলা ছাড়া স্বাস্থ্যের পক্ষে উপকারী একটা রেসিপি। এই শীতে আপনারাও বানিয়ে ফেলুন ভেজ সুপি নুডলস। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।